বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। আর তোমরা তো সকালবেলা আজকে আমার গুড মর্নিং পেয়ে গেছো, সেটা আমি জানি, অনেক আগেই গুড মর্নিং পেয়ে গেছো। তোমরা এত ভালোবাসা দিচ্ছো, এত ভালোবাসছো আমাকে, এই ভালোবাসা আমি কোথায় রাখবো আমি নিজেও জানি না। তা রোজকার মতো আজকেও তোমাদের সঙ্গে একটু গল্প করতে, একটু আড্ডা দিতে, খাট্টা মিঠটা টক ঝাল আড্ডা দিতে চলে এসেছি। আর আড্ডা দিতে দিতে আজকের আমি কোনো রকম সবজি টবজি কাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন পেরে উঠিনি, অ্যাকচুয়ালি পেরে উঠিনি। এই তোমার সবাই জানো আমারও শরীরটা ভালো যাচ্ছে না, আর কালকে একটু রাত্রির হয়ে গেছে, যেহেতু লাইভ করছিলাম লাইভ করতে করতে রাত্রির হয়ে গেছে, আমি শুধু শুধু অন্তত কম করে দুটো বেজে গেছে। তোমাদের সঙ্গে লাইভ রেখেছি, তারপর লাইভটাকে সেট করেছি, তারপরে ছাড়া হয়েছে, তারপরে আমি নিজেকে ফ্রেশ হয়েছি, জামা কাপড় ছেড়ে নাইটি টাইটি পরে মুখে ক্রিম ট্রিম মেখে এক গ্লাস জল টল খেয়ে, প্লাস অত রাত্রে আমি এক কাপ চা খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি, যেহেতু গলাটা খুব ব্যথা ছিল। তো যা কি সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, উঠতে লেট বলতে 8টা বেজে গেছে, কিন্তু 8টা বাজার আগে রাজা উঠে রাজার খাওয়া দাওয়া কমপ্লিট। রাজা আজকে একা একাই খেয়ে খাওয়া নিয়ে নিয়েছে, ম্যাগি ট্যাগি ম্যাগি খেয়ে আজকে রাজা ম্যাগি খেয়েছে, ম্যাগি খেয়ে নিজের ভাইকেও আজকে রাজা নিজের ভাইকে ম্যাগি করে দিয়েছে, এবং আমাকেও চা দিতে এসেছিলো অনেক সকালে 6:30 সময়। তাই বললাম এখন আমি চা খাবো না, আমি পরে উঠছি, তুমি খেয়ে না। তো ও চা টা খেয়ে চান টান করে উঠে আমাকে 7:30 সময় তখনও ডাকিনি, না ডেকে নিজে একা একা ম্যাগি ডিম সেদ্ধ করে খেয়ে নিয়েছে, এমনকি ভাইকেও দিয়ে দিয়েছে। যেহেতু সকালবেলা ভাইকে নিয়ে একটু আর্জি করে গেছে, আমাদের আবার শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য ওকে আর্জি করে নিয়ে গেছি। বেশ কিছুদিন ধরে ভুগছে, প্রেশারটা হাই প্রেশার হয়ে রয়েছে, আমার দেওয়ালের কথা বলছি, প্রেশারটা হাই হয়ে রয়েছে, প্লাস বুকে একটা যন্ত্রণা প্রচুর করছে। তা ও যেখানে থাকে সেখানকার ডাক্তার দেখিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তা ও দাদা বলেছে যে চলে আয় তোকে এখানে আর্জি করে, অনেক ভালো ভালো ডাক্তার আছে, তোকে আমি দেখিয়ে দেবো। তাই ওই জন্য দাদার সঙ্গে দাদা দুই ভাই ভাই গেছে আর্জি করে ডাক্তার দেখাতে। তারপর আমি আর কি রান্না করবো, এ দেখো ডিম ভাত করছি, আজকে ডিম ভাত করছি রান্না, ডিমের ঝোল ভাত। আর ডিম আলু ফালু কাটা তোমার সঙ্গে শেয়ার করিনি, তোমার সঙ্গে যেহেতু রোজ একটু খুঁটি না একটু শেয়ার করি, একটু ডিমের ঝোলঝোলই করেছি, কটা করিনি, কারণ এই দিয়ে শুধু ভাত খাবে। আর কালকে একটুখানি চিংড়ি মাছ আছে দিয়ে, আর একটা জিনিস করেছি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, করিনি এখন রেডি করে রেখেছি, ওইটা করব। ওইটা খুব ভালো খায় আমার দেওয়া, খুব ভালো খায়, আমিও প্রচণ্ডভাবে ভালো খাই, সেটা তোমরা জানো, সেটাকে আমি দেখাচ্ছি। দেখো তলায় কোথেকে ঝুল, এ দেখো সেটা হচ্ছে পাতা বাটা, রসুন দিয়ে বাঁধাকপির ওই পাতা পাতাগুলো আমি বাদ দিই, যে পাতাগুলো সেগুলোকে রেখে দিই, তোমরা দেখেছো আমি পাতা বাটা মানে যে কোনো সবজি কাটার সময় যে ফুলকপির পাতা বলো বাঁধাকপির পাতা বলো আমি রেখে দিই, ওগুলোকে ফেলি না, ওগুলোকে বাটা খেতে আমার তো খুব দারুণ লাগে, তার সাথে সাথে আমার দেওয়াগুলো প্রচণ্ডভাবে ভালোবাসি। তা এই যে আমি এটা বেশি করে বেটেছি, এটাকে কালো জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে এটা কড়ায় ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজবো, কেন যেহেতু কাঁচা পাতাটা কাঁচা ওগুলো ভেজে নিতে হবে। আর এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আমার দেও খুব ভালোবাসে, আমি বড়ো এসব ভালোবাসে না, কিন্তু একসময় খায়, কিছু করার নেই তো খায়। তো যাক গিয়ে তোমরা সবাই কেমন আছো, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি, না মরে বেঁচে আছি। আর তোমরা বলেছো আমাকে ভালো থাকতে হবে, বৌদি ভালো থেকো, কান্নাকাটি করো না, একদমই কান্নাকাটি করছি না, তোমাদের ভালোবাসা, তোমরা এত আমাকে ভালোবাসে এত বোঝো, তার জন্য তোমাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, তার সঙ্গে দিলাম ভালোবাসা। আর মেয়ে দেখো এখানে কাঁচা মাংস রয়েছে, ওদের এতটা লাগবে না, তুলে রেখে দিই, এটা আবার কালকে হয়ে যাবে। আজকে বুবু ওরা সব বারান্দায় আছে জানো, আজকে সব কটা কিন্তু বারান্দা খুলে দিয়েছে, অনেক সময় বারান্দা খুলি না, বারান্দায় না বাইরের বাচ্চাদের গায়ে পোকা আছে, সেই পোকাগুলো ওদের গায়ে হয়ে যাবে ভয়তে আমি না বারান্দা খুলতে চাই না। তা কালকে আমি একটু বারান্দা ঝাড়ঝোড় দিয়েছি, শরীর খারাপ হলেও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসা করিও, ঝাড়ঝোড় দিয়েছি বলে না, আজকে একটু বারান্দাটা খুলে দিয়েছি, সবসময় ঘরের মধ্যে বাচ্চাগুলো আটকানো থাকে, তাই একটু বারান্দা খুলে দিয়েছি। মাম্মাম, অ্যাঞ্জেল আর বুবা
তিনজনে মিলে বারান্দায়, আর গোপাল বারান্দায়, গোপালকে খাটের উপরে খাইয়ে দেয় সকালবেলা উঠিয়ে দিচ্ছি, কারণ গোপালের ঠান্ডা লাগলে আরো মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে আজকে রুটিন, হচ্ছে এই ডিমের ঝোল, আর কালকে একটু চিংড়ি মাছ আছে, এটা ওকে আর ওকে দুই ভাই দুজন দুটো ব্যাটা ছেলেকে দিয়ে দেবো। দেখো মেয়ে ছেলেরা যাও খেয়ে নিতে পারে, কিন্তু ব্যাটা ছেলে দিয়ে যখন খেতে দিতে যায় না, তখন একটু যদি পরিমাণ ঠিকঠাক না দিই বা খাবার ঠিকঠাক না দিই, তখন না ঘরের বউ হোক মা হোক যে হোক না কেন, মনটা কেমন না খুদখুদ খুদখুদ লাগে যে ঠিক করে খেতে দিলাম না, তাহলে কি খাবারটা ঠিক হলো না। তো আমার লাগবে না, আমার ওই পাতা ডিম না হলেও চলবে, আমার পাতা বাটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবো। দেখো পাতা বাটার কথা বলছি, আমার জিভ দিয়ে জল, এ ভগবান আমার জিভ দিয়ে জল হচ্ছে, আমি এত ভালোবাসি এইসব খেতে। তো এই হচ্ছে কথা, আজ পাতা বাটা, ডিমের ডিম আলুর কষা, আর গোপাল এখন কড়া মাছ, কড়াটা মেজে পাতা কড়া। এই দেখো মিনা আজকে দুষ্টামি করেছে, দুধটা নষ্ট করেছে, মিনাকে সকালবেলা রাজা দুধ দিয়েছে, খায়নি ওর এতটা কালকে। ও কালকে মিনা, আমার যে মিনা আসে সে মিনা হাতটা ধুয়ে নি দাবা, আমার যে মিনা আসে সেই মিনা কালকে সকালে খেতে আসেনি, এই সকালে বলছি বিকেলে খেতে আসেনি, অন্য বাচ্চারা এসছে আরো বিড়ালরা এসছে, কিন্তু ও আসেনি। ও সকালবেলা কোথা এসছে, এসে এত খিদে পেয়েছে, মা 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 মে মা মা বলো ধরুন ডাকে না, মে 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 করেই যাচ্ছে। রাজা বলছে তুমি শিগগিরই ওঠো, ও আমি দুধ দিচ্ছি, ও দুধ খাচ্ছে না। ঘন করে আমার বর দেখো পুরো 10 টাকার প্যাকেট ওকে গুলে দিয়েছে, ও একটু মুখে দেয়নি। ও কি খাবে, এইসব খাবে না, ও খাবে মাংস, সঙ্গে সঙ্গে মাংস বার করলাম, রান্না মাংস ছিলই, মাংস বলতে পা মাতা গরম করলাম, ও চারটে একদম সাটা সাট খেয়ে নিল, ওরা এতটাই খিদে পেয়েছিল। খেয়ে দে কোথায় আবার পাড়া টলতে গেছে, টলে টলে আসুক, আবার খিদে পেলে মায়ের কাছে আসবে। অ্যাকচুয়ালি কি হয় সবারই, দেখবে খিদে পেলে মা বাবার কথা, মানে মায়ের কথা, বিশেষ করে বাবা তো আর রান্না করে না, করে মারা, তো মায়ের কথা বাচ্চাদের মনে পড়ে, খিদে না পেলে তখন আর মনে পড়ে না, ঠিক আছে, তখন চড়তে থাকে যেন আমার মিমি চড়তে থাকে। আর ওইদিকে চলো, ওইদিকে দেখাই তোমাদেরকে অ্যাঞ্জেল কোথায় আছে, ওই দেখো মাম্মাও ঘুরছে, দেখতে পাচ্ছ, ওই দেখো মাম্মা, মাম্মা সাতবার ঘুরছে, আর এই দেখো আমার গোপাল ঘুমোচ্ছে, গোপালের খাওয়া দাওয়া কোর্স কমপ্লিট হয়ে গেছে, এবার অ্যাঞ্জেলদের ডাকবো, ডেকে একবার দরজাটা বন্ধ করে দেবো, চলো ভাই আর না অনেক হয়েছে, চলো চলো আর না, ও আমাকে ডেকে নিয়ে আসছে, এ আমাকে ডাকছে, কোন মানে নেই, আমাকে ডেকে নিয়েছে, মায়ের সঙ্গে মারামারি করছে, বারান্দা তো মারামারি করছে, কাকা এসে গেছে ডাক্তার দেখে, এসে ফিরছিল নাকি আছে করে, খুব ফির না এসে গেছে ডাক্তার দেখিয়ে আমার দেও, বাচ্চাদের টক দই কম এনেছিল কালকে রাজা, ওকে চাবিটা দি, উঠে গেছে রক্ত পরীক্ষা করতে দিয়েছে, আজকে করে প্রচুর লাইন, যেটা হয় আজকে করে তো হাজার একটা মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ, আজকে করে হয় না, এটা প্রাইভেটেও করে নেবে, এই না এই হচ্ছে কথা। যাক গিয়ে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সুরক্ষিত থেকো, সাবধানে থেকো। আমার ভুলটু ছিল এখানে, ভুলটুকে দেখা হয়েছিল, ভুলটু হাওয়া 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 হয়ে গেছে, ঠিক আছে, টাটা বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সুরক্ষিত থেকো, অ্যাঞ্জেলের মারামারি শুরু হয়ে গেছে, রাখলাম, টাটা বাই বাই, লাভ ইউ, অনেক কাজ আছে, কাজ করে ও এসছে, ওকে দিয়ে ওকে সব বাথরুমে পাঠাবো, আর যে করে জামা কাপড়, তো যেহেতু আমার ঘরে একটা পেশেন্ট আছে, তোমরা সেটা জানো, দাদার শরীর খারাপ, ওকে আগে ও দাদা কোথায় জিজ্ঞেস করি, করে ওকে আগে ইয়েতে পাঠাই, চান করতে পাঠাই, বাথরুমে পাঠাই, বলবো, ঠিক আছে, রাখলাম, তোমরা সবাই বাড়িতে বসে অবশ্যই শুরু করে দেবে, সাবধানে থেকো।